দেখুন আমরা কিন্তু এক্ষুনি বাচ্চা অ্যাডপ্ট করার কথা ভাবছি না। ঠিক আছে, তোমরা যা ভালো বুঝো, আমরা আর কি বলবো বলো। কিন্তু ভাই মানু, মলয় কিন্তু ওর বোনের কথা ভেবেই কথাটা বলেছে, না হলে না হলে তুমি দেখো একটা মানুষ তার বোনকে কতটা ভালোবাসলে সে নিজের ছেলেকে স্যাক্রিফাইস করার কথা ভাবে বলো। থ্যাংক ইউ মলয়দা। আরে ঠিক আছে, আসলে একবার তো মিসক্যারেজ হয়েছে, বারবার হবে না। ডক্টর ঝাঁসি বলেছেন যে মানুষের মাহতে কোনো অসুবিধা নেই, আর কোনো প্রবলেম নেই। আচ্ছা মানু, ডক্টর ঝাঁসি কি যা বললেন সেটা ঠিক, মানে তুমি শিওর জানো যে মানুষের সব কিছু ঠিকঠাকই আছে? না মানে আমি কেন বলছি বলো তো, মানে সবসময় তো ডাক্তার যা বলেন তার সঙ্গে অনেক সময় টেস্টের রিপোর্ট টিপোর্টগুলো মেলে না, তো তাই বায়োপসি রিপোর্টটা আসেনি, এসে যাবে। ডক্টর ঝাঁসি বলেছেন তো, ডক্টর ঝাঁসি যখন বলেছেন টেস্ট রিপোর্ট একই হবে, মানুষই আবার মা হতে পারে। আপনার প্লিজ আর বাচ্চা অ্যাডাপ্টের কথা বলবেন না। আচ্ছা, এক কুয়ে জিদি লোক ভাঙবে তবু মচকাবে না, আবার যদি বাচ্চা আসে সেটাকেও নষ্ট করে দেব। যতদিন না ওরা টোটোকে অ্যাডপ্ট করে ততদিন ওদের কোনো ইস্যু হতে দেব না, ব্যাস। এমা, তুই বাড়ি যাবি না কেন? মা না তোর পথ চেয়ে বসে আছে। কিন্তু দাদা, দাদা তো মারবে আমাকে, শেকল নিয়ে বেঁধে রাখবে। দাদা নেই বাড়িতে, আর শেকলটা তো আমি ফেলে দিয়েছি। সত্যি? সত্যি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দিদি, আমরা আসছি, হ্যাঁ, তুমি আমার জন্য মন খারাপ করবে না, আমি জন্মদিনটা কাটিয়েই চলে আসবো। এসো আসো না, লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে কিন্তু। গড ব্লেস ইউ মাই চাইল্ড। চলো আসছি। আমি জানি যে মানুষই তোমায় না জানিয়ে কিছুই করে না, ও যদি কিছু খেত তাহলে তোমাকে জানাতো। আমার মনে হয় ও বুঝতে পারেনি ও যখন খেয়েছে, অন্তত রিপোর্ট তো তাই বলছে। মানব, আমার বলতে খুব খারাপ লাগছে কিন্তু তোমার জন্য আরেকটা খারাপ খবর আছে। বলুন কি খারাপ খবর? মানুষের কখনো মা হতে পারবে না। হরমোনাল ডিসব্যালেন্সের জন্য মানুষের ডিম্বাণু খুব দুর্বল হয়ে গেছে, তাছাড়া পয়জনিংয়ে ইউট্রাসেও খুব প্রবলেম হয়েছে। আপনি ঠিক বলছেন, আর কোনো আশা নেই। সরি ম্যাডাম, এত বড় কথাটা যে তোমাকে বললাম সব টেস্ট করে কনফার্ম হয়ে তারপর। আপনার ক্ষমতা এতটুকু যে আপনার দেওয়া প্রতিকারে কোনো কাজ হয় না, কি করতে পেরেছেন আপনি? কি লাভ হয়েছে আপনার দেওয়া প্রতিকার মেনে? আমার মানুষই, আমার বাচ্চাকে আপনি বাঁচাতে পারলেন? বাঁচাতে পারলেন আমার বাচ্চাকে? কিচ্ছু ক্ষমতা নেই আপনার, কোনো ক্ষমতা নেই আপনার। আমি তোকে আবার বলছি, তুই সন্তানের বাবা হস, তোর ঔরসে জন্ম হবে সন্তানের। আমার স্ত্রী সন্তান ধারণে অক্ষম, তবু তুই সন্তানের বাবা হবি। আপনি পাগল, সত্যি পাগল, পাগল একটা। তুই আবার ভুল করছিস মানব, একবার আমায় অবিশ্বাস করে তোকে মাসুল দিতে হয়েছে, আবার যদি আমায় অবিশ্বাস করিস তোকে সমস্যায় পড়তে হবে। এবার সমস্যায় পড়লে তুই তার থেকে বেরোতে পারবি না, নিয়তির এটাই বিধান।